আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক কর্মীরা আছেন যারা আমাকে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলেন যে ভাই যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ এই বৈঠকে যা যা বিষয়ে আলোচনা হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। মালয়েশিয়া কর্মীপীড়ন ও অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করার জন্য প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি জনবল নিয়োগ নিয়ে আলোচনা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বৈঠকে জানায়, দেশের বিভিন্ন টিটিসিতে এখন 3,500 জনবলের চাহিদা আছে, কিন্তু অনুমোদন পাওয়া গেছে 180 জনের। জনবলের অভাবে অনেক প্রতিষ্ঠান চালু করা যাচ্ছে না, পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মন্ত্রণালয়গুলিকে কমিটির পরবর্তী বৈঠকে তলব করার সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি জনবল নিয়োগ যুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়কে তলব করছে প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে প্রবাসী আয় বৃদ্ধি ও হুন্ডি বন্ধ করা ছাড়াও প্রবাসী অর্থনৈতিক নিরাপত্তা বিধানে আরও কী কী সুবিধা দেওয়া যেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সমন্বয়ে একটি কর্মশালা আয়োজন করার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন, মিনাল কান্তি দাস, আয়েশা ফেরদৌস, পঙ্কজ নাথ ও সাদেক খান ও হাবিবুর রহমান বৈঠকে অংশ নেন। তো সব মিলিয়ে বাংলাদেশি কর্মী যারা নতুন মালয়েশিয়া যেতে চাচ্ছেন বা তারাও কিন্তু খুবই অল্প দিনের মধ্যে মালয়েশিয়া যেতে পারবেন, সেটা কিন্তু খুবই অত্যন্ত সুখের খবর। তো এই ছিল আমার কাছে পাওয়া সর্বশেষ নিউজ। আমি কিন্তু ইনকামের উদ্দেশ্যে আমি প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি, আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। নিউজ বিডি 24 কুয়ালালামপুর।